হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনোকা সাহা ব্লগ। সোনোকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের কাছে আমি একটা মানে কী বলবো, খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে এসেছি। তোমরা সবাই চেনো প্রদীপ কীর্তনিয়া, ঠিক আছে? প্রদীপ পাল, প্রদীপ পাল একটা কীর্তনিয়া, মানে খুব বিখ্যাত কীর্তনিয়া, ঠিক আছে? খুব মানে কী বলবো, খুব পপুলার, সবাই আশা করি সবাই চেনে। যারা চেনো না, তো আমি চ্যানেলের নামটা নিজের ডিসক্রিপশন বক্সে দিব, তোমরা অবশ্যই সেই চ্যানেলটা দেখো। আর আমার আমি যতদূর জানি অনেকে চেনে তাকে, ঠিক আছে? তো তিনি একটা বিখ্যাত কীর্তনিয়া, আর তার কি মানে তিনি নাকি মারা গেছেন, মানে কয়েকদিন থেকে চলছে, তিনি নাকি ট্রাক অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন। তো মানে গোটা কি বলবো, ইউটিউব জগতে মানে এটা বিশাল একটা মানে দুঃখের ব্যাপার। আর ইউটিউব জগতে কেন, মানে তিনি এতটাই বিখ্যাত, মানে প্রদীপ পাল কীর্তনিয়া এতটাই বিখ্যাত আর এতটা একটা ভালো কীর্তনিয়া, তো যার জন্য প্রচুর কিন্তু মানে তাকে নিয়ে মানে কি বলবো, মানে তার ভক্তরা বা তার বন্ধুরা, তার ভিউয়ার্সরা খুব দুঃখিত। তো হঠাৎ করে আমি আমিও জানতে পারি যে মানে তিনি মারা যান, আর সত্যি খুব দুঃখিত, খুব দুঃখের বিষয়। তো হঠাৎ করে এখন দেখছি নাকি একটা ভিডিওতে যে প্রদীপ পাল মানে তিনি এখন একটা ভিডিও দিয়েছেন, মানে সেই চ্যানেলের ডিসক্রিপশনটা মানে ডিসক্রিপশন বক্সে আমি সেই চ্যানেলের নামটা দিয়ে দিবো, ঠিক আছে? তো তিনি নিজে থেকে মানে স্বয়ং ওনাকে দেখে সত্যি এখন আমি খুব খুব খুশি হয়েছি। আর তিনি যারা যারা মানে প্রদীপ পাল কীর্তনিয়াকে ভালোবাসে বা যারা যারা ওকে চেনেন, ঠিক আছে, যারা ওর সম্পর্কে জানে, তো আশা করি সবাই খুব খুব খুশি হবেন যে তিনি বেঁচে আছেন, ঠিক আছে? তিনি বেঁচে আছেন, সত্যি তিনি নিজের মুখে বললেন যে আমরা বেঁচে আছি। আর আশা আমি জানি তার সমস্ত ভক্তদের মানে বলছি, তার সমস্ত যতগুলো ভক্ত আছে তাদেরকে সবাইকে বলছি, আপনারা সেই ভিডিওটা দেখেন। আমি সেই মানে যারা যারা দেখেননি, আমি চ্যানেলের নামটা দিব, সেই ভিডিওটা দেখেন, সবাই খুব খুশি হবেন। তিনি নিজে বলেছেন যে আমি বেঁচে আছি, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমাকে নিয়ে শুধু ও মানে কী বলবো, মিথ্যা অপপ্রচার চলছে যে আমি মারা গেছি বা আমার সম্পর্কে একটা বাজে মানে চারিদিকে ছড়ানো হয়েছে। তো এই ঘটনাটা পুরোপুরিভাবে মিথ্যে যে তিনি মারা গেছেন, তিনি পুরো একদম বেঁচে আছেন এবং সুস্থ আছেন, আর তিনি এখন বর্তমানে ঝাড়খণ্ডে আছেন। তো যাই হোক, আমি ওনার সম্পর্কে মানে ওনাকে ভালো করে চিনি, আমি ওনাকে আমাদের এদিকেও কয়েকবার এসেছেন কীর্তন করতে। তো তিনি খুব ভালো কীর্তন করেন আর অনেক মানে ভালো ভালো পরামর্শ দেন। তার কীর্তন তার সমস্ত মানে সমস্ত আমি দেখতে পারলে অনেকগুলোই দেখি আর খুব ভালো লাগে। তো আমি আপনার এই খুশি মানে বেঁচে থাকাতে আমি যে এতটা খুশি হয়েছি, তো তার জন্য আমি একটা ভিডিও করে, যেহেতু আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, তো আমি এখানে শেয়ার করলাম। আর প্লিজ যারা যারা মানে এই প্রদীপ পাল কীর্তনিয়াকে মানে ভালোবাসেন, তারা তো অবশ্যই একটা করে কমেন্ট করে বলবেন, অবশ্যই একটা করে লাইক করবেন, আর প্লিজ 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 একটু আমাকে সাপোর্ট করেন, ঠিক আছে? টাটা। প্লিজ যারা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, প্লিজ।